দর্শক, আমরা এখন এসেছি চট্টগ্রামের মেয়রের বাসভবনে। দেখতে পাচ্ছেন এখানে জলাবদ্ধতার কি অবস্থা। তো এই যে মেয়রের গাড়িটি পর্যন্ত ডুবে গিয়েছে। বন্ধুরা, আমরা এখন এসেছি চট্টগ্রামের বদরাটে। এটা এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের নগরপিতা আছে, নগরপিতা জনাব মোহাম্মদ রেজাউল করিমের বাসভবন। আপনারা এতক্ষণ দেখেছেন কি অবস্থা সেখানে। তো এখানে আমাদের একজন আমার একজন বন্ধু আছে, দাদা একটু কিছু বলুন তো। আসলে এই চট্টগ্রামে গত এক সপ্তাহ ধরে কখনো হালকা বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, অবিরাম বৃষ্টি হয়ে গেছে। এবং গতকাল সকাল থেকে যে শুরু হওয়া বৃষ্টি দুপুরের পরে একটু কমে এসেছিল, তখন জল কিছুটা কমে গেছিল, এবং সন্ধ্যার পর থেকে অবিরাম প্রায় 12 ঘন্টা যাবৎ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে নগরের অধিকাংশ সড়কেই কাল থেকে আসব্দে পানির নিচে তলিয়ে আছে। হ্যাঁ, তো এখন কালকে অনেক মানুষ অফিস গ্রামে অফিস ফেরত মানুষ ফ্লাইওভারের উপর যে যেখানে ছিল রাস্তার উপর সব জায়গাতেই আটকা পড়েছিল। এখন আমরা আপনারা দেখছেন, আমরা এখন বদতলার বারোইপাড়ার মুখে এখানে এটাকে মেয়রের চট্টগ্রাম নগর ভবনের মেয়রের বাসভবন এলাকা, এখানে এখনো পর্যন্ত হাঁটু সমান পানি এখানে রয়েছে। আপনারা দেখছেন এখানে এখন এটা কিন্তু বেশ ঘনবসতি এলাকা, কিন্তু পানির জন্য কেউ এখন রাস্তায় নামতে পারছে না, চলাফেরা করতে পারছে না। অনেকে নিরাপদ আশ্রয়ে অনেকটা চলে গেছে। পানি তো আজকে অনেক 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 বেশি ছিল না চাচি? সারা রাত বসেছিলেন, ঘুমাইতে পারেন নাই না? মানে পানি অনেক বেশি উঠছে। আচ্ছা, আবার পানি, আচ্ছা বাবা,